নিজেদের মতন করে এবং সেগুলো কাল্পনিক অর্থাৎ এগুলো ভুয়া সেগুলো ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। এটি আমাদের মোটামুটি যাদের রাজনৈতিক নলেজ আছে আমরা সেটি বুঝতে পারছিলাম যে আসলে একটি ভুয়া নিউজ এইভাবে আসলে প্রচার করা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সরকারি বিভিন্ন ব্যক্তিমহল যারা আসলে আওয়ামী লীগকে সমর্থন করে তাদের মুখ এক ধরনের কালো হয়ে গিয়েছিল এবং তারা এক ধরনের হতাশায় নিমজ্জিত হয়েছিল। সেই হতাশার জায়গা থেকেই এরকম একটি পেইড নিউজ, এরকম একটি ভুয়া নিউজ করানো হয়েছিল, কিন্তু সেটি সর্বশেষ আসলে মাত্র দুই দিনের মাথায় প্রমাণিত হলো যে এটি একটি পেইড নিউজ ছিল এবং এই নিউজ এক ধরনের ভোগাস নিউজ এবং লিঙ্ক লবিং বা বিভিন্ন তদবির করে এই সংবাদ করা হয়েছিল। তো আমি আরেকটি বিষয়ে কথা বলবো, সেটি হলো যে আজকে দেখলাম যে রওশন এরশাদ নিজেকে নিজে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দাবি করেছেন এবং একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন, যদিও এখন সেটি নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা নানান ধরনের কথাবার্তা চলছে। আমরা দেখলাম জাতীয় পার্টির যিনি মহাসচিব চুন্নু সাহেব তিনি বললেন যে আসলে এটি মানে ষড়যন্ত্র এবং এটি মিথ্যাচার, এটি ভুয়া। যদিও দেখলাম প্রথম আলোতে পর্যন্ত সংবাদ প্রকাশিত হয়েছে, তার মানে কি? তার মানে অবশ্যই এখানে কোনো না কোনো ব্যাপার জড়িত আছে। আমরা দেখেছি যে কয়েকদিন আগে রওশন এরশাদ তিনি তার সন্তান ছাদ এরশাদ এবং একজন রাষ্ট্রদূত যিনি জাতীয় পার্টির রাজনীতি করে তাকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে আমরা দেখলাম যে সাক্ষাৎ করে আসলেন এবং সেখানে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে এক ধরনের প্রশংসা তিনি কুড়িয়েছেন যে বিরোধী দলের যথাযথ ভূমিকা রাখার জন্য এবং আগামীতে যাতে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল অবস্থায় থাকে সেজন্য প্রধানমন্ত্রী রওশন এরশাদের প্রতি এক ধরনের আহ্বান জানিয়েছে, যাতে করে জাতীয় পার্টি সে ধরনের ভূমিকা রাখে। বিশেষ করে 14 সালে জাতীয় পার্টির ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি, ওই সময় আসলে আপনার এরশাদ সাহেব তিনি কিন্তু নির্বাচনে যেতে রাজি ছিলেন না, কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তিনি বাংলাদেশে এসেছিলেন এবং তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছিলেন তারা যেন নির্বাচনে যায়, কিন্তু ওই সময় এরশাদ সাহেব তিনি নির্বাচনে অংশ নেননি। কিন্তু জাতীয় পার্টির যারা লোভী এবং যারা ক্ষমতার প্রতি মোহ রয়েছে তারা রওশন এরশাদের সাথে নির্বাচনে অংশ নেয় এবং 14 সালের যে ভুয়া নির্বাচন, কালা নির্বাচন, সেই নির্বাচনকে সমর্থন করে। তো আজকে আরেকটি প্রেস বিজ্ঞপ্তি যেখানে রওশন এরশাদ তিনি নিজেকে নিজে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন, এরকম একটি প্রেস রিলিজ গণমাধ্যমে সংবাদ হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আসলে কতটুকু সত্য মিথ্যা সেটি আমরা একটু পরে জানতে পারবো। এই মুহূর্তে জি এম কাদের সাহেব তিনি আসলে ভারতে অবস্থান করছেন, ভারতের ক্ষমতাসীন দল তাকে আমন্ত্রণ করেছে, এর আগে আওয়ামী লীগের প্রতিনিধি দল সেখানে গিয়েছিলেন। তো ভারত আসলে কি বার্তা দিয়েছে জি এম কাদেরকে বা ভারত জি এম কাদেরকে কেন ডাকলো সেটি হয়তো জি এম কাদের বাংলাদেশে আসলে আমরা হয়তো জানতে পারবো। সামনে হয়তো বিএনপির মতন বড় দল তাদেরকে হয়তো ভারতের পক্ষ থেকে ডাকা হতে পারে এবং আমরা দেখি যখন বাংলাদেশে আপনার বিভিন্ন দেশ থেকে কূটনীতিকরা বা বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গরা আসেন তখন আমরা দেখি যে জিএম জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি তারা যেহেতু বড় দল এবং জাতীয় পার্টি যেহেতু এই মুহূর্তে বৈধ হোক অবৈধ হোক তারা বিরোধী দল, তো সেই জায়গা থেকে আসলে জাতীয় পার্টিকে ডেকে থাকে। তো আমার মনে হয় সেই কারণেই ভারতের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছে। তো তিনি আসলে ভারতে কী ধরনের বার্তা দিবেন বা কী বার্তা নিয়ে আসবেন সেটি আমরা জানতে পারবো, সম্ভবত আগামীকাল তিনি ফিরবেন। তবে এই মুহূর্তে জি এম কাদেরকে নিয়ে সরকারি ষড়যন্ত্র চলছে সেটি কিন্তু মোটামুটি বাংলাদেশের মানুষ বুঝতে পারছে, কারণ জি এম কাদেরের বক্তব্য সরকার বিরোধী বক্তব্য এবং তিনি আসলে সরাসরি সরকারকে সমর্থন এখনও পর্যন্ত দেননি বা সরাসরি বলেননি। রওশন এরশাদ যেভাবে তিনি বলছেন যে আমরা আওয়ামী লীগের সাথে নির্বাচন করব, আমরা দেখলাম যে সম্ভবত 42টি আসনের কথা বলা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে যেটি গণমাধ্যমে নিউজ হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আসন কনফার্ম করা হয়নি। তবে জি এম কাদেরের বক্তব্য বুঝে মনে হচ্ছে যে তিনি হয়তো আওয়ামী লীগের সাথে নির্বাচনে না গেলেও যেতে পারেন, এ ধরনের একটি সম্ভাবনা রয়েছে। এবং রওশন এরশাদ তার মারফত যে ধরনের নিউজ দেখলাম যে জি এম কাদের নাকি বিএনপির সাথে যুক্ত হতে যাচ্ছে, অর্থাৎ জাতীয় পার্টি থেকে জি এম কাদেরকে মাইনাস করার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে, জানি না এই ষড়যন্ত্র আসলে কোথায় গিয়ে পৌঁছাবে। এবং অনেকে কিন্তু সন্দেহ করছে যে জাতীয় পার্টির আসলে দুই গ্রুপের মধ্যে যা হচ্ছে এটি এক ধরনের আসলে লোক দেখানো এবং নিজেদেরকে আলোচনায় রাখার জন্য আসলে দেবর ভাবির এই ধরনের একটি নাটক মঞ্চায়িত হচ্ছে।
তো ঘটনা যাই ঘটুক না কেন আমরা আগামীতে হয়তো মাস খানেক বা মাস দুয়েকের মধ্যেই বুঝতে পারবো যে আসলেই জিএম কাদের প্রকৃত দেশপ্রেমিক মানুষ হিসেবে এদেশের ভিন্নমতের মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছে নাকি জিএম কাদের এবং তার ভাবি মিলে দুজন মিলে আসলে নাটক মঞ্চস্থ করছে। তো আমরা এখনো পর্যন্ত জিএম কাদেরের প্রতি আহ্বান জানাবো যে আপনি যুগপথ আন্দোলনে অংশ নেন, আপনি জনগণের পাশে থাকেন। এতদিন জাতীয় পার্টি যাই করেছে, যদি এখন এই মুহূর্তে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য জাতীয় পার্টি জনগণের পাশে থাকে তাহলে জনগণ কিন্তু জাতীয় পার্টিকে স্বাগত জানাবে। আমরা জাতীয় পার্টিকে আমরা স্বাগত জানাচ্ছি যে তারা জনগণের কাতারে এসে জনগণের পাশে দাঁড়াবে। এই মুহূর্তে আসলে আমি মনে করি যে আওয়ামী লীগকে একা করা খুব দরকার। এই মুহূর্তে যদি জাতীয় পার্টি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে তাহলে আওয়ামী লীগ আসলেই একা হয়ে যাবে এবং সেটি বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত খুবই একটি গুরুত্বপূর্ণ সংবাদ হবে এবং গুরুত্ব বহন করবে। এর জন্যই মূলত আমরা জাতীয় পার্টির প্রতি এবং বিশেষ করে জিএম কাদেরের সাথে যারা রয়েছে তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা যদি ন্যূনতম আপনাদের ভিতরে দেশপ্রেমের জায়গাটা থাকে তাহলে আপনারা জনগণের কাতারে আসুন। এইবার আমাদের বাঁচা মরার লড়াই, এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই তাহলে আসলেই বাংলাদেশে বাকশালতন্ত্র কায়েম হবে। যারা কথাগুলো শুনছেন আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আসলে কি আমরা আপনারা বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠা করতে চান নাকি আসলে বাংলাদেশে আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান? আওয়ামী লীগ তো আসলে মনে মনে তাদের স্বপ্ন যে আসলে বাকশাল কায়েম করা। তো আমি জানি না আসলে আওয়ামী লীগ সফল হবে নাকি আসলে আমরা জনগণ সফল হব। তো আমরা মনে করছি যে এই মুহূর্তে আসলে আমাদের এই গণ আন্দোলনকে সফল করার জন্য জাতীয় পার্টিকেও রাজপথে দরকার। জামাত বলেন, ইসলামিক সকল দল বলেন বা মধ্যপন্থী বা যাই বলেন, যারাই রয়েছে বাংলাদেশের সবাইকে এই মুহূর্তে জনগণের পাশে এসে দাঁড়ানো দরকার। জাতীয় পার্টির প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা রাজপথে নামুন এবং আপনারা রাজপথে নামার মাধ্যমে নিজেদের আপনারা পরিচয় দেন যে আপনারা এদেশের দেশপ্রেমিক একটি দল এবং আপনারা জনগণের পাশে রয়েছেন। তো আমি কথা বাড়াবো না, আমি জাস্ট এতটুকুই বলবো যে জিএম কাদেরকে নিয়ে মনে হচ্ছে যে সরকারি ষড়যন্ত্র হচ্ছে, তবে অনেকে আবার বলছে যে না এটি আসলে এক ধরনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে। তো আমি এই মুহূর্তে মনে করি যে জিএম কাদেরকে নিয়ে ষড়যন্ত্রই হচ্ছে এবং তিনি আগামীতে অবশ্যই তিনি যদি তার মধ্যে দেশপ্রেমের জায়গাটা থাকে তাহলে তিনি জনগণের কাতারে আসবেন এবং যুগপথ আন্দোলনে যুক্ত হবেন এবং এই সরকারের যে জাতীয় সংসদে এই সরকার দখল করে রেখেছে সেই জাতীয় সংসদ থেকে জাতীয় পার্টি তারা অবশ্যই পদত্যাগ করবে।